আপনারা বেচেন, আমরা আপনারা কত বেচবেন এটা আইনে আছে, 20% খরচ বাদ দিয়ে 20% বেশি নিতে পারবেন না। ঠিক আছে, এটি নেন, তাইলে আমরা যদি দেখি এরপরে, শুনেন আজকে বলে গেলাম, এরপরে যদি দেখি আপনারা অ্যারেস্ট করে মামলা দিয়ে, ঠিক আছে ঠিক আছে, আপনাদের চেহারা মনে রাখলাম। আমাদের মতো কেউ কেন বিক্রি করে না, আমরা সেল বেশি করে লাভ পাবো। না 10 কেজি 25 টাকা করে কত, 250 টাকা ধরে পালাম এরপরে খরচ আছে 20 টাকা, 250, 25, 275 টাকা কিনেছি স্যার, গতকাল 275 টাকা, 275 টাকা কিনে আর আমাদের দেখি 40 টাকা না, এক কোলে দিচ্ছি বেশি সময় লাগবে।
আমার সমস্যা নেই আপনাদের সময় দিচ্ছি নিজেরা ঠিক আছে আপনারা হন আপনারা মানুষের ভাড়া কাটেন না 2000 টাকা ফাইন করেন আপনারা আমি বলছি 10 দিনের মধ্যে এই বাজারে সবারই সোজা করে ছাড়বো আপনারা না হলে তারপর দেখে 10 দিন কালকে আবার টিম বাড়াবো কালকে আপনারা নিয়ে আমি কারণ বাজার যাবো আমার কথা শুনেন আপনারা আমার কথা শুনুন আপনাকে এখান থেকে আমরা নিয়ে যাবো কারণ বাজার যাবো কোন আড়তদার থেকে আনেন কেন দেয় নাই আপনার সামনে তারে ধরবো শেষ করি আমার অফিসার পাঠাবো ওরা আসবে আমার কথা বুঝছেন আপনাকে সকালে এখানে আমি টিম পাঠাবো আপনারা বলছি সকালে আপনি যাবেন রাত্রে যার থেকে কিনেন কোন আড়তের থেকে কিনেন এটা আমাদের দেখাই দিবেন ঠিক আছে ওরা থাকে না কোন আড়তে এটা দেখাই দিবেন আমরা আবার রাত্রে যাবো পাকা রসিদ ছাড়া মাল আনবেন না কেউ মাল না দিলে আমার জানে না না মারতে উঠবে না আমার কথা শুনেন আপনি আমার নাম্বার আমাদের হটলাইন নাম্বার দিছি না 16121 দিয়ে গেছি না হ্যান্ড মাইকে বলছি না প্রত্যেক দিন আসতে বলি জানান না কেন যদি কোন জায়গায় আপনাদের যদি পাকা রসিদ না দেয় আমাদের হটলাইন নাম্বার লিখে রাখেন 16121 মোবাইল থেকে ফোন দিলে পাবেন আপনারা ফোন দিয়ে জানাবেন এই যে তরমুজ শশা 30 টাকা করে কেজি বিক্রি হয় এখানে এনে দেখি যে 70-80 টাকা করে বিক্রি হয় মানুষ আমাদের জানায় আমাদের অধিদপ্তরে ফেসবুক পেজে লিখে দেয় এই যে বাজারটা করে গেল মনে রাগ হয় দুঃখ হয় সাথে সাথে লিখে দেয় আপনারা মাছের বাজারে আপনারা শোনেন রমজান রমজান হলো সবরের মাস ভাই দৌলতের মালিক আল্লাহ যত কিছু করেন মানুষের গলা কাটেন টাকা পয়সা কিন্তু দেখবেন থাকবে না পথের মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হবে বাচ্চার একটা অসুখ হবে তাকে কিন্তু কোরআলা বাইর করে নিয়ে যাবে একটা প্রথম মনে রাখবেন বেশি বেশি করলে আল্লাহ সহ্য করেন না কোরআন শরীফে আছে আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে না আমাদের অনুরোধ আপনারা সীমার মধ্যে থাকেন আপনারা লাভ করেন ব্যবসায় যদি লাভ না করে দেশের উন্নয়ন হবে কিনা আপনাদের অবদান বেশি কিন্তু এই যে তরমুজের বাজার বেগুনের বাজার হঠাৎ করে 30 টাকা দিয়ে কিনে এনে 80 টাকা লেবুর হালি বিক্রি হচ্ছে 80 টাকা করে এরকম করে বিক্রি করতো আজকে গিয়ে আমরা দেখছি যে ডজন হলো 40 টাকা আমরা পরশু দিন রাত্রে কাজ করেছি ভক্ত অধিদপ্তর কারণ বাজারে আর আজকে আপনারা এখানে পরে নিয়ে বলেন কাঁচা বাজারে যারা আছে তারা যেন পাকা বাউচার নিয়ে আসে আপনারা সবাই এখানে মূল্য তালিকাটা রাখবেন আচ্ছা আচ্ছা আপনারাও একটা শ্রোতা দেবেন পাকা বাউচার একটা মাছ পিস এত টাকা মাছ যদি 3 সাইজের হয় বড় মাঝারি ছোট রাখেন না অসুবিধা তো নাই ছোটটা যদি 80 টাকা কেজি হয় বড়টা তো 100 টাকা হইতে পারে পারে না এটা হলো বাজারের নিয়ম সরকার বাজারে তো ধরার জন্য আসে না ধরার জন্য আসি ধরার জন্য থাকলে তো আইনে আছে 50,000 টাকা আমি আমার জায়গায় একটা রোবট কাজ করলে 50,000 টাকা ফাইন করে দিয়ে দেবে আমরা ফাইন করেছি 2,000 এই জন্য আপনাদের বলি আপনারা নিয়মের মধ্যে থাকবেন অনেকবার আসছি এখন থেকে আমরা কঠোরতার দিকে যাবো কারণ আপনাদের আমরা এই যে মাছ বাজার আল্লাহর রহমতে সবগুলো মূল্য তালিকা আছে কাউকে ফাইন করছি করি নাই আর সামনের দিকে একটা প্র্যাকটিসে আছেন একটা রশিদ দেখেন পাকা যেই যায় একটা মাছ নিছে একটা এই মাছ ধরুন কাতল মাছ 1 পিস বড় ব্র্যাকেটে বড় মাঝারি লিখে দেবেন উনি একটা পাকা রশিদ নিয়ে যাবে উনি যদি আপনার কথা রেকর্ড করে আপনি একটা পাকা রশিদ না দেন আপনি ধরে খাবেন আইনের কথা বলছি আর খুচরো পর্যায়ে আপনি যেখান থেকে কিনে আনেন কেমন সেখান থেকে আনার পর 30% বেশি লাভ নিতে পারবেন না এটা মাথায় রেখেন এটা কৃষি বিপণন আইনের কথা আইনের বাইরে গেলে আপনাকে যে কেউ যে কোনোভাবে ধরতে পারে আমরা আপনাদের প্রতি আইন মতো শক্ত হচ্ছি না এখনো আপনারা কষ্ট করেন দিন নাই রাত নাই কাজ করেন মানুষের সার্ভিস পায় করোনার সময় আপনারা অনেক খাটছেন আমরাও দেখেছি নাকি আমরা তো আপনাদের সাথে দিয়ে কাজ করেছি তা আপনারা সবাই ভালো থাকেন রোজা রমজানের দিন সবাই একটু সবর মতো চলেন
মানুষের গলা কেটে কোনো লাভ হবে না ভাই। আবারও বলছি, এই যে দালান কোটা বড় বড় অট্টালিকা বিশাল বিশাল মানে বিল্ডিং বিল্ডিং রেখে গেছে মাটির তলে, কেমন বড় বড় কোম্পানি মালিকরা এখন কিন্তু মাটির তলে লাভ আছে, কিছু নিয়ে গেছে। এইগুলো মনে করেন যে ধর্ম হন না কেন, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা তো সব ধরেন মানুষ, কেমন মানুষ হিসেবে এইগুলো থাকতে হবে। লাভ করেন আপনি কিন্তু মানুষের গলা কেটে। আবারও বলছে উপরওয়ালা কিন্তু নিয়ে যায়, উপরওয়ালা নিয়ে যায়, কোনভাবে নেবে আপনি টের পাবেন, অন্য কেউ পাবে না। এই জন্য বলছি সবর করেন, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। তখন আইসে যদি আমার মানলে হাইটেক করবে, রদ করবে,
মহাপরিচালক মহোদয় নির্দেশনায় আজ আমরা কারণ বাজার তদারকিতে আসি এবং আমরা এখানে নিত্যপণ্যের বাজার সহ তেলের বাজার মুদি দোকানগুলো দেখবো। তো এখানে আমরা আসলে এই শসা, বেগুন, লেবু, তরমুজ এগুলো দেখছি, পাশাপাশি তেলসহ অন্যান্য পণ্য সামগ্রী দেখি। তো শসার বাজারে আমরা দেখেছি যে পাল্লা তারা বিক্রি করছেন 150 টাকা। আমরা একজন ক্রয় করেছেন, একজন ভোক্তার সাথে কথা বলেছি, তিনি নিজে জানিয়েছেন। তখন আমরা দেখলাম যে সেখানে তার কেজি পড়েছে 30 টাকা। একটি বিষয় স্পষ্টভাবে বলি যে পাইকারি ব্যবসায়ীরা কৃষি উৎপন্ন আইন অনুযায়ী 20% লাভ করতে পারবেন খরচ বাদ দিয়ে, আর খুচরা অর্থাৎ অলিগলির দোকানে তারা লাভ করতে পারবেন খরচ বাদ দিয়ে 30%। যত দিয়েই আপনি কিনুন তার থেকে পাইকারিতে 20% এবং খুচরা পর্যায়ে খরচ বাদ দিয়ে 30% লাভ করতে পারবেন। এই বিষয়টি আমরা সবাইকে জানানোর কাজও করছি, পাশাপাশি এখানে আমরা মুরগির দোকানেও গিয়েছি, মূল্য তালিকা না থাকার কারণে তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে, জরিমানা করা হচ্ছে। এবং এই শসা, লেবু, বেগুন, তরমুজের দাম কিন্তু এখন স্বাভাবিক পর্যায়ে, আমরা এখানে আজকে পেয়েছি ছোটো ছোটো এই যে 3 কেজির যে তরমুজগুলো এগুলো পিস বিক্রি হচ্ছিল আপনার 15-16 টাকা, এমনও পেয়েছি একেবারে ছোটো, আর বড়ো যেগুলো পেয়েছি এটি 12 কেজির মতো পরে দাম, এগুলো বিক্রি করছেন তারা পিস বিক্রি করছেন 230 টাকা 240 টাকা এভাবে। অর্থাৎ এটি যদি আমরা কেজিতে আনি তখন দেখা যাচ্ছে 22-23 টাকা কেজি। তো কেজি নাকি পিসে বিক্রি হবে এটি কিনা আইনগত কোনো বাধ্যবাধক কথা নয়, যে কোনো ব্যবসায়ী যে কোনোভাবেই বিক্রি করতে পারবেন। তবে দেখার বিষয় হলো ক্রয় মূল্য কত দিয়ে কিনেছেন এবং কৃষি বিপণন আইন অনুযায়ী উনি সেটা মেনে চলছেন কিনা। আমরা আবারও বলছি পাইকারি ব্যবসায়ী 20% লাভ করতে পারবেন এবং খুচরা ব্যবসায়ী 30% লাভ করতে পারবেন সব খরচ বাদ দিয়ে। এইখানে আমরা কয়েকটি প্রতিষ্ঠানকে আজকে 14,000 টাকা আমরা জরিমানা করেছি। আমরা আসলে ব্যবসায়ীদের জরিমানা বড় অঙ্কে আমরা যেতে চাচ্ছি না, কারণ তারা ইতিমধ্যে তাদের যেই একটা স্বাভাবিক পর্যায়ে এসেছে। গত পরশু রাত্রে মহোদয়ের নির্দেশনায় আমরা এখানে এসেছিলাম, আপনারা জানেন প্রথম রমজান আমাদের মাননীয় মন্ত্রী এবং আমাদের সিনিয়র সচিব সব এসেছিলেন। তখন ব্যবসায়ীরা দাবি করছিলেন যে চাঁদাবাজির কারণে তাদের বেশি টাকা দিতে হবে। আমরা সরাসরি যারা ড্রাইভার তাদের সাথে কথা বলেছি, আমরা 4টি ট্রাকে কথা বলে জানতে পেরেছি 3টি ট্রাকের পথে কোথাও কাউকে কোনো টাকা দিতে হয়নি, শুধুমাত্র 1টি ট্রাক বলেছিল 20 টাকা। তাহলে এই ব্যবসায়ীরা যে ঢালোভাবে অভিযোগ করেন যে ব্যাপক চাঁদাবাজির শিকার হতো এটি পূর্ণাঙ্গরূপে সত্য নয়, এক। আর দ্বিতীয় বিষয় হলো এইখানে এসে যে আড়তদাররা কিন্তু কারসাজি করছিলেন, আমরা রমজানের প্রথম যেটি দেখেছি সেটি আমরা ধরে তাদেরকে আইনের আওতায় এনেছি। আল্লাহর রহমতে আজকে কারণ বাজার একেবারে স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। আমরা এইটুকু ভোক্তাদের নিশ্চিত করে বলতে পারি যে আপনাদের সেবায় সদাসর্বদা আমরা কাজ করছি, জাতীয় ভোক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোক্তার স্বার্থ সুরক্ষায় সর্বদা গত করে।